وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد ومصلي أنا ما بعد যে ভাইজান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কালো বিড়াল, কালো কুকুর এবং কালো সাপকে রাত্রিবেলায় হত্যা করা যাবে কিনা, এবং নাকি এগুলোকে হত্যা করার পূর্বে তিনবার ওয়ার্নিং দিতে হয় যে যদি তুমি অন্য কিছু হও তাহলে চলে যাও, কেননা এগুলি অন্য কিছু রূপ ধারণ করে থাকে। তো এ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। প্রথমত ভাইজান, কালো বিড়াল সম্পর্কে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে বিড়াল কালো হোক কিংবা অন্য কোনো রঙের হোক, বিড়ালকে হত্যা করা জায়েজ নয়। বিড়াল কালো হোক কিংবা অন্য কোনো রঙের হোক, কোনো রঙের বিড়ালকে হত্যা করা জায়েজ নয়, সেটা রাত্রি হোক বা দিনের বেলা হোক, রাস্তা হোক কিংবা বাড়িতে হোক। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে বিড়াল হচ্ছে আমাদের গৃহপালিত বা ঘরে থাকা প্রাণী, এ যদি তোমাদের কোনো খাবারে মুখ দিয়ে দেয় তাহলে সেই খাবারটা অপবিত্র বা হারাম হয় না, সেটা মানুষ রুচি হলে খেতে পারে, রুচি হলে মানুষ খেতে পারে। তো বিড়াল সম্পর্কে ইসলামের হত্যা করার ব্যাপারে কোনো বিধান নেই, সেটা কালো হোক কিংবা অন্য কোনো রঙের হোক। সেই জন্যে সৌদি স্থায়ী ফতো কমিটি অর্থাৎ ফতো আলোচ দাইমার 26 খণ্ডের 170 থেকে 190 পৃষ্ঠা এবং 21 খণ্ডে 280 পৃষ্ঠা ফতো নূর আল আদ্দার ইবনে উসাইমিন 13 খণ্ডে 26 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, 66 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে বিনা কারণে কোনো বিড়ালকে হত্যা করা জায়েজ নয়। যদি কোনো বিড়াল কারোর কোনো ক্ষতি না করে, অত্যাচার না করে, তাহলে কোনো কারণ ছাড়াই, মানে কোনো ক্ষতির আশঙ্কা বা ভয় ছাড়াই কোনো বিড়ালকে হত্যা করা জায়েজ নয়। দ্বিতীয় কথা হচ্ছে কালো কুকুরকে হত্যা করার ব্যাপারে। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন কালো কুকুর, মানে কালো মানে হত্যা করতে হবে তা নয়, বরং এমন কালো কুকুর যার দুই চোখের উপরে সাদা দাগ আছে, কালো কুকুর, আর তার আলাইকুম বিল আসওয়াদ আল বাহিম যুন নুকতাতাইন, এমন কালো কুকুর যার চোখের উপরে সাদা সাদা ফোঁটা আছে তাকে হত্যা করা যায়। কেন? ফাইন্নাহু শয়তানুন, কারণ এটা হচ্ছে শয়তানের রূপ, এটা হচ্ছে শয়তানের রূপ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1572 এবং সেই আবু দাউদ হাদিস নাম্বার 2846। এছাড়া এসেছে আপনার হাদিসগুলো ইবনে সাইদ ইবনে হাদিস নাম্বার 1486 থেকে 89, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2614, নাসাই হাদিস নাম্বার 4291, আবু দাউদ হাদিস নাম্বার 2845 এবং বুখারি হাদিস নম্বর 1829, মুসলিম হাদিস নম্বর 1198, নাসাই হাদিস নম্বর 2888, ইবনে মাজাহ হাদিস নম্বর 2553। তো এ সমস্ত হাদিসে প্রমাণিত হয় যে এমন কুকুর যেটা কালো এবং তার চোখের ওপরে সাদা দাগ আছে সেই কুকুরে হত্যা করা জায়েজ। এই উপর ভিত্তি করে আমরা বলেন যে রাজেহ সঠিক মত হলো ফাইন্নাহু ইয়াজুজু কতলাহা লিমা ফিহা মিনা দরার, এমন কুকুর যেটা পাগলা হয়ে গিয়েছে এবং যেটা ক্ষতিকারক, যেটা মানুষের ক্ষতি করে, সেই কুকুরটা যদি আবার সাদা কালো হয় এবং তার চোখের উপরে সাদা দাগ থাকে তবে তাকে হত্যা করা জায়েজ। কুকুরকে হত্যা করার ব্যাপারে তিনবার বলার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না, যে তিনবার বলতে হবে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, সাপকে হত্যা করার আগে তিনবার বলার কথা এসেছে, যদি সেটা বাড়িতে হয় তাহলে, রাস্তাঘাটে নয়, রাস্তাঘাটে নয়, যদি সেটা বাড়িতে হয় তাহলে সেই বাড়ির সাপকে হত্যা করার ব্যাপারে তিনবার বলার কথা এসেছে। যেরকম সেই মুসলিম হাদিস নম্বর 2233 মধ্যে নাফে থেকে বলেন, তিনি বলেন যে আব্দুল ইবনে উমার বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেছেন যে সাপ হত্যা করার ব্যাপারে আল্লাহতি তাকুনু ফিল বুয়ুতি, যে সাপগুলো বাড়িতে থাকে, যে সাপগুলো বাড়িতে থাকে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তোমরা সেগুলোকে হত্যা করার করবে অবশ্যই তাদেরকে সতর্ক করবে, এবং বলা হয়েছে যে ইন্না লিহাযিহিল বুয়ুতি আওয়ামিরু, যে সমস্ত সাপগুলো বাড়িতে থাকে, ফাইযা রাআইতুম শাইয়্যান মিনহা, যদি তোমরা সেরকম সাপ দেখতে পাও, ফাহারিবু আলাইহা সালাসান, তাহলে তাকে তিনবার ওয়ার্নিং করবে বা সতর্ক করবে, ফাইন যাহাবা, যদি চলে যায় তাহলে মারবে না, যদি চলে যায় তাহলে মারবে না, ও ইল্লা ফাকতুরহু, আর যদি না যায় তাহলে হত্যা করবে,
فَإِنَّهُ كَافِرٌ كَوْنَا شَيْ كَافِرٌ شَوْنَا كَوْنَا شَيْ كَافِرٌ তো এটা এমন সাপ যেটা বাড়িতে বসবাস করছে বাড়িতে আছে সেটা কালো হোক কিংবা অন্য রঙের হোক সেটা কালো হোক কিংবা অন্য রঙের হোক যে কোনো সাপ সাপ যদি বাড়িতে থাকা অবস্থায় হয় তাহলে তাকে মারার আগে ওয়ার্নিং করতে হবে এই হুকুম শুধুমাত্র বাড়ির জন্য যদি রাস্তাঘাটও হয় তো রাস্তাঘাটের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সাপকে মেরে ফেলা যায় কোনো সমস্যা নেই কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উক্তুল হাইয়াত তোমরা সাপকে হত্যা করো উক্তুল হাইয়াত তুমি সাপকে হত্যা করো ফালাবিস্তু আল্লাহ আতলুকু হাইয়াতান আরাহা ইল্লা কতলতুহা তিনি বলেন যে আমরা সদা সর্বদা সাপ দেখতে পেরে তাকে হত্যা করতাম সেই বুখারী হাদিস নম্বর 2299 সেই মুসলিম হাদিস নম্বর 3233 আবু দাউদ হাদিস নম্বর 5249 দেখা দিয়ে প্রমাণিত হয় যে সাপকে যদি রাস্তাঘাটে হয় সেটা কালো হোক কিংবা যে কোনো রকম হোক না কেন সেক্ষেত্রে মারার জন্যে তাকে ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন নেই যদি সাপ দেখতে পাওয়া যায় আর তার সে ক্ষতিকারক বা হিংস্র মনে হয় তো তাকে মারতে পারা যায় কোনো ওয়ার্নিং ছাড়াই কিন্তু যদি বাড়িতে হয় তার বাড়িতে যদি হয় সেই সাপ যে সেই সাপের রং যেরকম হোক না কেন তাকে হত্যা করার আগে তিনবার ওয়ার্নিং করতে হবে তো আপনার তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো যে বিড়ালকে হত্যা করা যায় না সেটা কালো হোক কিংবা অন্য রঙের হোক এবং রাস্তাতে হোক কিংবা বাড়িতে হোক দিনে হোক কিংবা রাত্রিতে হোক বিড়ালকে হত্যা করা যায় নয় দুই নম্বর শুধুমাত্র কাল এমন কালো কুকুর যার চোখের ওপরে সাদা সাদা দাগ আছে আর যদি সেই কুকুর ক্ষতিকারক হয় তাহলে তাকে হত্যা করা যায় আর তাকে কুকুরকে হত্যা করার আগে ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন নেই সেটা রাতে হোক কিংবা দিনে হোক কিংবা রাস্তা হোক কিংবা বাড়িতে হোক আর যদি সাপ হয় সাপের ক্ষেত্রে দুটো বিধান যদি বাড়িতে সাপ হত্যা করার ব্যাপার থাকে তাহলে তাকে তিনবার ওয়ার্নিং করতে হবে আর যদি রাস্তাঘাটে হয় তাহলে ওয়ার্নিং করার প্রয়োজন নেই বাকি কালো যে বিষয়টা বলা হয় এটা শুধুমাত্র কুকুরের জন্য কালোর বিষয়টা শুধুমাত্র কুকুরের সঙ্গে সম্পর্কিত সাপের সঙ্গে কালোর কোনো সম্পর্ক নেই যে কোনো ধরনের সাপের ক্ষেত্রে একই বিধান হাদা আইনি আল্লাহ আলহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু